দীর্ঘ ছুটির পর কলেজ খুলতেই নজিরবিহীন ঘটনা এমসিইটি কলেজে। শিক্ষক অশিক্ষক কর্মচারীরা রেজিস্টারকে চোর চোর স্লোগানে ক্যাম্পাস মুখরিত করলেন, ক্ষোভে ফুসছেন ছাত্রছাত্রীরাও। জেলা পরিষদের পক্ষ থেকে আশ্বাস তদন্তের। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। জেলার প্রাচীনতম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এবার বিক্ষোভে ফেটে পড়লেন অধ্যাপক অধ্যাপিকা থেকে শিক্ষাকর্মীরা। মঙ্গলবার ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে ঘিরে দেখানো হলো বিক্ষোভ, উঠল চোর চোর স্লোগান। কিন্তু কেন এত ক্ষোভ কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীদের? আগেই সামনে এসেছে এমসিইটি কলেজে অনিয়ম অব্যবস্থার ছবি, উঠেছে দুর্নীতির অভিযোগ। যোগ্যতা না থাকা সত্ত্বেও কেন অধ্যক্ষের চেয়ারে বসানো হয়েছিল ডক্টর নির্মাল্যচন্দ্রকে, উঠেছে প্রশ্ন। মঙ্গলবার বেতন বঞ্চনার অভিযোগ সামনে আনলেন কলেজের শিক্ষক শিক্ষাকর্মীরাই, জানালেন 19 মাস হয়নি বেতন। জেলা পরিষদের সভাপতি, ডিএম, এডিএম, জেডপি এরা যখন কলেজের দায়িত্বপ্রাপ্ত হলেন, তারপর থেকে এক মাস, দু মাস, তিন মাস এরকম করে বাড়তে বাড়তে আজকে 19 মাস, ঠিক আছে। বেতন আমাদের বাকি আছে। ওকে, নতুন একটা রিক্রুটমেন্ট হয়, নতুন প্রিন্সিপাল আসেন ডক্টর নির্মাল্যচন্দ্র, তারপর থেকে আমাদের স্যালারি অফ হয়ে যায়, ইরেগুলার হয়ে যায়, হয়তো দেড় মাস আড়াই মাস অন্তর একটা হচ্ছে, এরকম অবস্থায় আছে। আমরা বারংবার তাদের সঙ্গে বসি, এই কথার এটার আসল সমাধান করতে চাই। কর্ণপাত করেন না এবং সঠিকভাবে যেভাবে কলেজটা চলা উচিত সিস্টেমেটিক্যালি সেগুলো মেনটেন করছেন না। পিএফ এর টাকা জমা পড়া নিয়েও রয়েছে গোলমেল। পিএফ এর টাকা কাটা হয়, পিএফ কাটা হয় জমা পড়ে না, ঠিক আছে। পিএফ অফিসে কথা বলা হয়েছিল, পিএফ অফিস বলেছে যে ডিএম আছেন তো ব্যাপারটা একটু, ডিএম আছেন যখন ডিএম ব্যবস্থাটা একটু করবেন, কিন্তু এখনো অবধি আমাদের কিছু করা হয়নি। অভিযোগের আঙুল উঠেছে কলেজের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস এবং তার স্ত্রীর উপরেও। রাতের অন্ধকারে যখন এই ম্যানেজমেন্ট এলো, রাতের অন্ধকারে উনি ওনার এবং ওনার ওয়াইফের বেতন বাড়ালেন, ঠিক আছে। উনি নিজের রেজিস্ট্রারের পোস্টটা আদায় করলেন, রেজিস্ট্রারের পোস্ট বলবো না, সোসাইটি ওনাকে একটা রেজিস্ট্রার হিসেবে এক্সট্রা দায়িত্ব বলেছিল এবং ব্যক্তিগত প্রভাব কাটিয়ে উনি এটা করলেন। সেই রেজিস্ট্রারের পোস্টের জন্য কোনো ইন্টারভিউ হয়নি, কোনো প্যারেনি, কারণ উনি রেজিস্ট্রার নন, ইন্টারভিউ হয়নি, প্যারেনি, কারণ রেজিস্ট্রার পোস্টের জন্য তো হয়নি ইন্টারভিউ, ওনাকে অ্যাক্টিং হিসেবে বলা হয়েছিল। এবং উনি সেই রাতের অন্ধকারে গিয়ে ওনার স্কেলটা তৈরি করলেন রেজিস্ট্রারের, সেটা হচ্ছে জেলা পরিষদের সভাপতি ছিলেন তখন মধুবাবু, তার কাছ থেকে গিয়ে। যদিও তিনি নিজেই বলছেন আমি স্যালারি দেওয়ার কে, আর আমাকে বলছে যে স্যালারি দাও, কারণ আমি স্যালারি দেওয়ার কে, আমি একটা সিক্রেটারি মাত্র, যার দাপটে অতিষ্ঠ কলেজ তার মুখে কেন এমন কথা, উঠছে প্রশ্ন। তাই উঠছে চোর চোর স্লোগান। কি বলছেন বিশ্বজিৎ বাবু? চোর বলে এটা তো আমরা ঢুকতে ঢুকতে তবে রেজিস্ট্রারের কথাই ভিজছে না চিড়ে। কলেজে পড়াশোনার মান, শিক্ষা পরিকাঠামো নিয়ে আগেই প্রশ্ন তুলেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসি। কলেজে নেই প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদের কোনো শিক্ষক শিক্ষিকা, শিক্ষকের অভাব তিনটি ডিপার্টমেন্টে, কলেজে হচ্ছে না পড়াশোনা, জানাচ্ছেন পড়ুয়ারাও। ক্লাস হয় না আমাদের, ঠিক আছে, ম্যাক্সিমাম দিনই মানে আমরা এসে বসে থাকি, ক্লাস হয় না, আর টুকটাক ঝামেলা কলেজে হচ্ছেই, কিছু না কিছু নেই। দেখুন, আমাদের এখানে চারটে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মধ্যে সিএসসি ডিপার্টমেন্ট যেটা, ওটার ক্লাসটা ঠিকঠাক হয়, আর বাকি যা যেগুলো ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, প্লাস বলুন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলোতে প্রচুর টিচারের অভাব, তো তার জন্যই হয়তো বা নানান প্রবলেমগুলো এখন হচ্ছে। এডুকেশন ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করার আশ্বাস দিচ্ছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান। কি আছে, কে সত্য ভোগ করবে, কে রেজিস্ট্রার থাকবেন, কে প্রিন্সিপাল থাকবেন, এখানে কি কি কারচুপি হয়েছে, ঘড়িমসি হয়েছে,
সবটা আমরা খতিয়ে দেখে আপনাদের সামনেই বলছি, আপনাদের মাধ্যমে বলতে চাই জেলাবাসীকে, এটা আমার জেলার গর্ব যে এটা একটা ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ইনস্টিটিউট, তার অবশ্যই নতুন করে সেখানে একটা এডুকেশন ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স আমরা তৈরি করব, অ্যাটমসফিয়ার সেখানে তৈরি হবে। ঐতিহ্যের এই কলেজের বেহাল দশায় উদ্বিগ্ন জেলার শিক্ষা মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।